আলাইকুম চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন চাকরি সার্কুলার নিয়ে হাজির হওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনী যে নতুন একটি সার্কুলার ছেড়েছে, আপনারা জানেন যে রিসেন্টলি তারা সার্কুলারটা ছেড়েছে নাবিক ও এমওডিসি নৌভর্তি 2023-এ। তো আপনারা এখানে আবেদন করার জন্য যা যা করতে হবে আমি সব কিছু আজকে আপনারা জানাচ্ছি। কী কী যোগ্যতা থাকলে আবার আপনারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা থাকলে আবেদন না থাকলে আবেদন করতে পারবেন না, এবং কীভাবে আবেদন করবেন সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। সে বন্ধু ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। কারণ নৌবাহিনীতে আবেদন করা এখন একেবারে সহজ না, আবার একেবারে কঠিনও না। আপনি ইচ্ছা করলে আবেদন করতে পারেন। চেষ্টা আপনাদের জানাচ্ছি যে নৌবাহিনীর শাখা হচ্ছে DU UC সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC বিজ্ঞান সমমান, SSC ভোকেশনাল GPA 3.5 ন্যূনতম, SSC পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী, এবং BN ডোগিয়াট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মেডিকেল জীববিজ্ঞান সহ SSC বিজ্ঞান সমমান GPA থাকতে হবে 3.5 ন্যূনতম। পেট্রোলম্যান রাইটার স্টোরা MODC নৌ SSC সমমান, SSC ভোকেশনাল সকল বিভাগের GPA 3.0 থাকতে হবে মিনিমাম। যারা পেট্রোলম্যান রাইটার স্টোরন MODC পদে আবেদন করবেন তাদেরকে মিনিমাম 3.0 থাকতে হবে। কুক ও স্টুয়ার্ডের জন্য SSC পাস থাকতে হবে, এবং ভোকেশনাল সকল বিভাগে 2.5 ন্যূনতম থাকতে হবে। এবং যারা টুপাসে আবেদন করবেন, টোপাস একটা হচ্ছে পদ, টুপাসে আবেদন করলে অষ্টম শ্রেণী পাস থাকলে চলবে। যোগ্যতার ক্ষেত্রে বলা আছে সিমেনের জন্য যোগ্যতা আছে 5 ফুট 6 ইঞ্চি, পেট্রোলম্যানের জন্য 5 ফুট 8 ইঞ্চি, অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্ট্রোক, কুক, স্টুয়ার্ট ও টুপাস সব এই সবগুলো পদের জন্য 5 ফুট 4 ইঞ্চি হলেই চলবে। MODC-ও লাগবে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ 33x32 সবসময় থাকে। ওজন হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6x6 থাকতে হবে। বাংলাদেশের পুরুষ নাগরিক সাঁতার জানা আবশ্যক, সাঁতার আপনাদের জানতে হবে। অভিজ্ঞতা বয়স হচ্ছে 1 জুলাই 2023, নাবিক হচ্ছে 17 থেকে 20 বছর, MODC-ও হচ্ছে 17 থেকে 22 বছর, বয়সের এফিডেভিট কোনোভাবে গ্রহণযোগ্য না। অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলা অভিযুক্ত হয়ে কোনো বিচারাধীন থাকলে স্বাস্থ্য বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অবসরিত বরখাস্ত হলে দ্বৈত দেশের নাগরিক হলে, মানে আপনি ইন্ডিয়ার নাগরিক বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবেন না। আর আপনার নামে যদি কোনো মামলা থাকে বা বিচারাধীন থাকে সেই মামলাটা অবশ্যই আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রয়োজনীয় কাগজপত্র যা নিয়ে যেতে হবে, আমি এর আগেও একটি ভিডিও আমাদের চ্যানেলে খুঁজে পাবেন যে আপনার নৌবাহিনীর মাঠে দাঁড়াতে গেলে কী কী কাগজপত্র লাগে, সব বিষয়ে আজকে সব বিষয় নিয়ে একটা ভিডিও করা আছে অটোমেটিক, সেই ভিডিওটা দেখে নেবেন যে প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে আপনারা নিয়ে যাবেন। ভর্তির জন্যে সকল তথ্যখানে দেওয়া আছে যে কোন ডিস্ট্রিক্টে কীভাবে আবেদন করবেন, কোন ডিস্ট্রিক্টের কোড কথা সব কিছু দেওয়া আছে। এবং আপনারা যদি তারপরেও জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন কোন জেলা আপনাদের বা কোন কোন বিভাগ কত তারিখে মাঠ, আমি আপনাদের জানিয়ে দেব। আবেদন সংগ্রহ পূরণ আবেদন করবেন আপনার www.joinnavy.navy.ml.bd ওয়েবসাইটে গিয়ে আপনার হোম পেজে সোলার সেকশনে অ্যাপ্লাই অপশন পাবেন, অ্যাপ্লাই নাও, এখান থেকে আপনারা আবেদন করবেন। এবং টেলিটকের মাধ্যমে আপনারা টেলিটক, ওকে উইলেট, টিপ, রকেট, নগদ, বিকাশ, যে কোনো জায়গা থেকে আপনারা 200 টাকা ব্যাংক ড্রাফট করবেন, সেটাও ফেরতযোগ্য, ফি প্রদান করবেন। ভর্তির পদ্ধতি, চাকরির সুবিধাদি সব বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও অটোমেটিক চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন।
তো বন্ধুরা, অনলাইন আবেদন তারিখ হচ্ছে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত, মানে অটোমেটিক চলতেছে আবেদন। আপনি ইচ্ছা করলে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমরা বাংলাদেশ নৌবাহিনীর যে নতুন সার্কুলার সে বিষয়ে শর্টকাট বিষয়ে আপনাদের জানালাম। তো নেক্সট এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ